হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানে অনলাইন এক বিষয়ক লাইভ প্রোগ্রামে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আজকে আছেন মাসফিক ইকবাল ইমন ভাই তো ইমন ভাইকে স্বাগতম জানে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম কেমন আছো তুমি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো না করোনাকালে আর কি ধরো যে इट्स সিচুয়েশন এ নিয়ে বুঝতে হচ্ছে তো আহ আর কথা বলার সময় আমি আগে বলে নিই মানে এতদিন বিদেশে থাকা করবো না আমি তো আসলে আমেরিকা সে থেকে তো এত বছর ধরে থাকার কারণে বাংলা ইংলিশ ধরো যে মিক্স হয়ে যাবে কথার মাঝখানে তো এটা আগে থেকে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি হ্যাঁ মানে এটা ধরো যে ইচ্ছা করে করা হচ্ছে না এটা হচ্ছে যে অভ্যাস বসে তো চলে আসবে ভাই এটা আমাদের আসলে হয়ে যায় কেন আমাদের আছে অফিসে ইংলিশ বলতে হ্যাঁ এটা এসে যায় একটা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে এভয়েড করা যায় না জি জি ওকে আমি আমি তাহলে একটা প্রথমে মনে একটা ধারণা যে ভাই শান্ত এই টপিকগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করবেন আমাদের মেইন টপিকস ইনভার্টার সিস্টেম এর সাথে আমরা ভাই আ হাই স্টাডি প্লাস উচ্চন জানি প্লাস ক্যারিয়ার পাথ নিয়ে ওনার সেশনগুলো আমরা করব ওকে ভাই যদি আপনি একটু মানে জাননিটা বা হাই স্টাডি এগুলো আচ্ছা সো মানে আমার বিদেশে আসার পিছনে একটা কারণ ছিল কারণটা হচ্ছে যে মানে এটা আসলে এভাবে বলা না যে মানে ধরো যে আমাদের দেশের এডুকেশন সিস্টেমকে আন্ডারমাইন করার জন্য কথাটা বলা হচ্ছে না যেটা হচ্ছে যে আমি যখন আন্ডারগ্র্যাডে পড়াশোনা শুরু করি তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যে আমাদের ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোতে হচ্ছে আমরা থিওরিটিক্যাল জিনিস প্রচুর পড়াশোনা করতেছি বাট হচ্ছে যে এটা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা যেটা বোঝার জন্য মানে পুরো জিনিসটা কি মানে কোনো একটা থিওরি বা একটা কনসেপ্ট বোঝার জন্য যেই প্র্যাকটিক্যাল সাপোর্টটা দরকার প্র্যাকটিক্যাল সাপোর্টটা বলতে বোঝাচ্ছে যে এটা কি অ্যাপ্লিকেশন হ্যাঁ এটার আসলে রিয়েল লাইফে এটার রিলেশনটা কী হ্যাঁ এই জিনিসগুলো অনেক কিছুই থাকতো না হ্যাঁ আর এটা আসলে মানে আমাদের দেশে লাইব্রেরি স্কার্ট সিটি থেকে শুরু করে হ্যাঁ রিসোর্সের স্কারসিটি থেকে শুরু করে এটা খুব মানে তখন মানে মনে হতো যে যদি কোনোভাবে জানতে পারতাম আর আমার এক আমার বড় খালা তো ভাই ভাইয়া হচ্ছে ক্যানাডাতে পড়াশোনা করতে ক্যানাডাগাডে এসে বুয়েট থেকে ট্রান্সফার করে চলে যাওয়ার পর ভাইয়ের সাথে যখন কথা হতো ভাইয়ের সাথে যখন কথা হতো ভাইয়ের কাছ থেকে কথা শুনে দেখতাম যে মানে দ্য ওয়ে দ্য হোল লার্নিং প্রসেস ফর দ্যাম ওয়াজ ভেরি ডিফারেন্ট হ্যাঁ এবং মানে দ্য হোল লার্নিং এক্সপিরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট তো এই কারণে তখন মানে তখন থেকে আমার একটা মনে আসে যে হ্যাঁ না আমি বিদেশে যাবো আর ব্যাপার হচ্ছে যে মানে ছোটবেলা থেকে বড় হয়েছি শুনে হ্যাঁ যে আমেরিকা হচ্ছে ড্রিমল্যান্ড ল্যান্ড অফ অপরচুনিটি হ্যাঁ তো এই জন্যই ধরো যে মানে আমার মানে টার্গেটটা ছিল এটা যে পাস করার পর আমি বাইরে চলে যাব সো ওইভাবে আমি আমার प्रिपरेशन শুরু করি হ্যাঁ प्रिपरेशन শুরু করতে বলতে বুঝানো হচ্ছে যে যেমন ধরো যে আমি হচ্ছে আমার ফোরটুর পিএল এ পিএল এর প্রথম দিন ঢাকা চলে গেছিলাম হচ্ছে টোফেল দিতে মানে হচ্ছে যে দ্যাট ওয়াজ দ্য হোল প্ল্যান যে আমি পাশ করে দেশে থাকবো না আমি সরাসরি হায়ার স্টাডিজে চলে যাবো মানে জব এক্সপিরিয়েন্স এর ব্যাপারে আমি আসলে পার্সু করিনি মানে এক একজনের টার্গেট ডিফারেন্ট থাকে অনেকে মনে করে যে জব এক্সপিরিয়েন্স ইজ আ গুড থিং হ্যাঁ বাট মানে আমি যাদের সাথে কথা বললাম সবাই আমাকে কথা বলেছিল সবাই আমাকে এনকারেজ করছে যে পাশ করার সাথে সাথে চলে আসা বেটার হবে সো এই কারণেই ধরো যে আমি পাশ করার সাথে সাথেই মানে ওই পুরো প্ল্যানিংটা করছি এবং প্ল্যান ছিল যে পাশ করার সাথে সাথেই মানে মানে আমাদের থিসিস ডিফেন্সের পরপরই জিআরি দিব বাট প্রথম জিআরিটা আসলে আমি দেই কারণ জিআরি স্কেজিউল করা ছিল বাট আমি আসলে প্রিপারেশন শেষ করতে পারিনি জিআরি আরেক ভয়ের ভয়ানক জিনিস বাট তারপরে মানে পাশ করার দু মাস পরে জিয়ারি দিয়ে তারপরে আমি আসলে চলে আসি হ্যাঁ এই জন্যই আর কি মানে যে মানে নতুন করে অনেক কিছু শেখার জন্য আসা এবং দ্যাট ওয়াজ দ্য হোল এক্সপিরিয়েন্স ফর মি আমি যখন মাস্টার্স করতে আসি পড়াশোনার আমাদের পড়াশোনার স্টাইলটাও মানে ভেরি ডিফারেন্ট হ্যাঁ এবং প্রচুর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এবং তোমার ল্যাবের অ্যাক্সেসিবিলিটি রিসোর্স ইজ ভেরি ডিফারেন্ট হ্যাঁ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে সুবিধাগুলো পাওয়া যায় হ্যাঁ ওই সুবিধাগুলো পাইছি সো দ্যাট ওয়াজ দ্য হোল থিং হ্যাঁ মানে ওই সময় তখন ধরো যে মানে আই ফেল লাইক

যে এখন স্পেশালি মানে দেয়ার ইজ এ ডিফারেন্স তাই না যে হচ্ছে তোমার আহ মানে অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টের ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে হ্যাঁ বাট আমাদের কমিউটার স্যান্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হ্যাঁ মানে তোমার কোডিং এক্সপিরিয়েন্স থাকা হ্যাঁ হ্যাঁ ইট ইজ অলওয়েজ হেল্পফুল হ্যাঁ ইট ইজ অলওয়েজ হেল্পফুল বাট ব্যাপারটা হচ্ছে এটাই হ্যাঁ যে মানে মানে তোমার আসল টার্গেটটা কি

মাস্টার্স এর ইউ গেট আলেল বিট ব্রড ইন অপরচুনিটি হ্যাঁ যে কারণ মানে যে কোনো জায়গায় শিফট করতে পারতেছো হ্যাঁ তো ওইটার ক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় মানে এর ইজ 50-50 বেনিফিশিয়াল হ্যাঁ মানে এক্সপেরিয়েন্স না থাকলে বেসিক্যালি তোমার মাস্টার্স এর কাজগুলো করার পর ইউ স্টার্ট মানে ইউ ডোন্ট স্টার্ট এট দ্য বটম লেভেল মানে ইউ স্টার্ট অলমোস্ট ক্লোজ টু মিড লেভেল হ্যাঁ

মানে এখন মানে ইভেন আমরা যখন মানে আমি আমি টকিং অ্যাবাউট আজ থেকে কত চোদ্দ বছর আগের কথা হ্যাঁ আমরা যখন মানে চাকরি খোঁজা শুরু করি তখনও ধরো যে মানে মাস্টার্স কে মোটামুটি তখন ওই লেভেলে চলে গেছে যে মাস্টার্স এর এক্সপিরিয়েন্সটাকে মোটামুটি পড়াশোনার এক্সপিরিয়েন্স হিসেবেই ধরা হতো হ্যাঁ কিন্তু ধরো যে এর থেকে আরো কিছু আগে তখন মাস্টার্স এর এক্সপিরিয়েন্সটাকে আসলে জব এক্সপিরিয়েন্স এর ইকুইভ্যালেন্ট ধরা হতো হ্যাঁ সো ফলে ইউ উড স্টার্ট এ মিড লেভেল ক্যারিয়ার হ্যাঁ এখন যেটা হয় যে মানে যেটা হয় যে এই দেশে হচ্ছে তো মাস্টার্স গ্রাজুয়েট ভুরি ভুরি হয়ে গেছে বুঝতে পারছো তো মানে সো ওয়েন you have সামথিং ডাজেন এ টাইম তখন হয় যে আর কি তোমার কম্পিটিশনটাও বেশি হ্যাঁ তখন কোম্পানি গুলো যেভাবে ম্যানিপুলেট করে আর কি হ্যাঁ বুঝতে পারতো না যে তোমাকে কেউ কোন পজিশনে শুরু করবে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন পিপল মানে ডিসএগ্রি উইথ মি এটা হচ্ছে যে আমি মনে করি যে মানে যদি বাইরে পড়ার ইচ্ছা থাকে এবং যদি হ্যাঁ মানে দুইটা জিনিস একটা হচ্ছে যে ফান্ড ম্যানেজ করা হ্যাঁ বা মানে প্রিপারেশনটা যদি থাকে অথবা ধরো যে

আই ওয়াজ এ ভেরি কনফিউজ পার্সন যখন ক্যারিয়ার শুরুতে যেটা সবাই থাকে হ্যাঁ যে আসলে কি করব কোথায় যাব এবং হচ্ছে যে আমি যখন পাস করে বের হই তখন আসলে আমেরিকা রিসেশনে যাচ্ছি হ্যাঁ রিসেশনের দিকে যাচ্ছে সো যেটা হচ্ছে তখন জব পাওয়া খুব টাফ হয়ে গেছে হ্যাঁ এখন টাফ হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে যে হচ্ছে যে মানে স্পেশালি তোমার হয়ে গেছে হ্যাঁ হায়ারিং ফিজ হয়ে গেছে তখন হচ্ছে যে বিভিন্ন কোম্পানি হায়ার না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রাখার জন্য তোমার ভিসা প্রসেসিং অনেকগুলো স্টেপ ফলো করা লাগে যেটার জন্য ধরো যে আরো ব্যাপারটা কমপ্লিকেট হয়ে যায় হ্যাঁ এবং ভিসাটা হচ্ছে মানে ওয়ার্ক ভিসাটা হচ্ছে লটারি সিস্টেমে হয় হ্যাঁ সো ফলে ইজ আ চান্স যে আমি এই ছেলেটা পিছিয়ে এই একটা ইঞ্জিনিয়ারের পিছিয়ে ইনভেস্ট করলাম তার ভিসা লাগবো না হ্যাঁ তাহলে তাদের জন্য একটা লস হ্যাঁ এইসব কারণে যেটা হলো যে আমি যখন আসলে ধরো যে তোমার শুরু করলাম দেখা গেলাম যে এন্ট্রিলে জব নেই হ্যাঁ এভ্রিবাডি ইজ আস্কিং অ্যাবাউট মানে হচ্ছে তোমার টু এক্সপিরিয়েন্স হ্যাঁ বন্ধ থাকে নাই অ্যাপ্লাই করে গেছি এখন যেটা হলো যে আমি আসলে ইন্টার্নশিপ করছিলাম একটা সো মাস্টার্স মাস্টার্স করার সময় আমি ইন্টার্নশিপ করছি ইন্টার্নশিপটা করার পর ওই ইন্টার্নশিপে আমি এম বিএসএস নিয়ে কাজ করছি আই এনজয়েড ইট হ্যাঁ বাট স্টিল মানে তখন আমি মানে শিওর ছিলাম যে আমি এম কাজ করতে চাই এবং ওই ইন্টার্নশিপ করার সময় যে অফার্ড মি জব সো আই অলরেডি হ্যাড এ স্ট্যান্ডিং জব অফার হ্যাঁ যে পাস করার পর আমি মানে আমার ফার্স্ট কোম্পানি একোস্টারে জয়েন করতে পারবো তারপর অনেক খুঁজেছি হ্যাঁ মানে ইনিশিয়ালি ওয়াজ ভেরি মানে সিস্টেম বাট আমি আই ওয়াজ ভেরি যে আমি আসলে নিয়ে কি আমি আমার ফিউচার মানে আমার ক্যারিয়ার করতে পারি কিনা হ্যাঁ কারণ আমি এত টাইম মানে আমার সব টাইমের এনার্জি আমি হচ্ছে মানে যেটা দিয়ে কাজ করতে চাই আইসি ডিজাইন করতে চাই এটার পিছিয়ে দিলাম দিয়ে আমি এখন এটারই জব ল্যান্ড করতে পারছি এবং যেটা হলো আলটিমেটলি হ্যাঁ যে মানে ধরো যে বড় বড় কোম্পানি ডাকেও না হ্যাঁ হ্যাঁ তখন ধরো যে যে জিনিসটা হ্যাঁ মানে আমি যে জিনিসটা শিখলাম হ্যাঁ যে আসলে স্কুল ম্যাটার্স বুঝছো স্কুল ম্যাটার্স মানে হচ্ছে যে মানে আনফরচুনেটলি এটা সত্য কথা হ্যাঁ যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো হ্যাঁ প্রত্যেকটা মানে বড় বড় কোম্পানি ধরো যে ইন্টেল বলো হ্যাঁ বা ইভেন এমডি বলো বা মাইক্রন বলো হ্যাঁ এরা কিন্তু মানে যেমন ধরো যে আমাদের স্কুলের ক্যারি কিন্তু মাইক্রন নিয়মিত আসতো হ্যাঁ এগুলো বড় একটা কোম্পানি হ্যাঁ তারপর আহ কি বলে এল এস আই আসতো হ্যাঁ বাট তারপরে যেটা দেখা গেল যে ওই ওই রিসেপশনের সময় ওইসব হ্যাঁ আমাদের মানে রিক্রুটমেন্টের জন্য সো ফলে আই ওয়াজ এট দ্য মার্সি যে অ্যাপ্লাইং ফ্রম ওয়েবসাইট এবং ডাক পাওয়ার জন্য তো কোনোখান থেকেই পাইনি যেটা হচ্ছে যে এবং আমার স্কুল ইভেন দো সাউথপুর স্কুল অফ মাইন্ড স্পেশালাইজ ইঞ্জিনিয়ারিং স্কুল নাম ডাক মোটামুটি আছে হ্যাঁ বাট ধরো যে ভালো স্কুলের ক্ষেত্রে যেই তোমার

এবং তারপর যেটা হলো যে আসলে এভারি সিস্টেমে কাজ শুরু করার পর আই অ্যাকচুয়ালি এবারে প্রথম ছয় মাস আই ওয়াজ কনফিউজড যে আমি কি আসলে এনজয় করব কি করব না সো দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ আ পুশব্যাক फ्रॉम মাই সাইড যে না মানে হ্যাঁ না আমি তো আসলে এটা তো আমার ক্যারিয়ার পাথ না এটা নিয়ে একটা আফসোস করতাম হ্যাঁ বাট অ্যাজ টাইম প্রোগ্রেস আমি কাজ করা শুরু করছি এন্ড আই স্টার্টেড এনজয়িং হ্যাঁ সো তখন ওয়াট আই সেড যে না আসলে মানে

তোমার মানে অপরচুনিটি প্রচুর যেটা হচ্ছে যে তুমি যখন এম কাজ করতেছো হম ইউ আর নট মানে আমি ফার্স্ট যখন কাজ করছি আমি একটা স্যাটেলাইট কোম্পানিতে কাজ করছি স্যাটেলাইট কোম্পানির টু বি মোর স্পেসিফিক হ্যাঁ হচ্ছে যে ওই স্যাটেলাইট মানে একস্ট্রা তোমার হচ্ছে যে অনেক ধরনের কাজ করতো আমি যে ডিভিশন আছে সেট হচ্ছে সেটটপ বক্স ডিভিশন যেটা হচ্ছে যে তোমার স্যাটেলাইট মানে ডিশ আছে না ডিশ থেকে যে সিগন্যালগুলো আসতেছে তোমার টিভিতে মানে প্রোগ্রামগুলোকে ডিসপ্লে করার জন্য হ্যাঁ মানে টিভি শোগুলো ডিসপ্লে করার জন্য যে ডিকোডিং বক্সটা আছে ওই বক্সটা আমরা বানাতাম হ্যাঁ ওইসব ডাটা নিয়ে কাজ করতাম হ্যাঁ ওইসব ওইসব ডাটা নিয়ে কাজ করতাম ওই সিস্টেম ডেভেলপ করতাম ওইখান থেকে আমি এখন ব্রডকম এ আছি আমি কাজ করি হচ্ছে তোমার ফাইবার চ্যানেল নেটওয়ার্ক সুইচ নিয়ে সো দের ইজ এ টেকনোলজি শিফট বুঝতে সো এমবেড সিস্টেম প্রোগ্রামের একটা সুবিধা হচ্ছে তুমি বিভিন্ন টেকনোলজিতে কাজ করছো প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এমবেডেড ফর্মার প্রোগ্রামিং লাগবে হ্যাঁ তুমি যত কিছুই বলো হ্যাঁ ছোট ডিভাইস যখন তৈরি হচ্ছে ওগুলোর ক্ষেত্রে এভরি স্মল থিংস আর এমবেডেড সিস্টেম তাই না ইভেন আইওটিতেও যে ধরো যে ইন থিংস নিয়ে যখন কথা বলা হয় এভরি সিঙ্গেল ডিভাইস দোজ আর এমবেডেড সিস্টেম তাই না তো তোমার এই এইসব জিনিস ডেভেলপ করে এমবেড সিস্টেম প্রোগ্রামিং এর যদি ব্যাকগ্রাউন্ড থাকে ইউ হ্যাভ দ্য অপরচুনিটি যে আমার এই টেকনোলজি ভালো লাগতেছে না লেট মি গো এন্ড ট্রাই সামথিং এলস হ্যাঁ

ফার্স্ট কথা আছে যে মানে এখনো এমবেডেড ওয়ার্ল্ডে হ্যাঁ এখনো কিন্তু সেই এমবেডেড সি ইউজ করা হচ্ছে হ্যাঁ সি প্রোগ্রামিং হ্যাঁ সো প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং এর কনসেপ্টটা হ্যাঁ প্রসেস ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে হয় হ্যাঁ এগুলো তারপর হচ্ছে যে মানে কিছু বেসিক লেভেলের জিনিস অপারেটিং সিস্টেম হ্যাঁ খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে যে অপারেটিং সিস্টেম যদি বুঝায় তো তখন অপারেটিং সিস্টেমের কথা যদি বলি তো অপারেটিং সিস্টেমে তোমার মানে মানে স্টার্ট উইথ মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে হ্যাঁ তোমার থ্রেডিং হ্যাঁ ফোর্কিং হ্যাঁ এবং হচ্ছে মাল্টি থ্রেড এনভারনমেন্টে কিভাবে কাজ করতে হয় হ্যাঁ তারপর তোমার ডেটা প্রোটেকশনের জন্য হ্যাঁ তোমার সেমাফোর প্রোটেকশন কিভাবে কাজ করতেছে হ্যাঁ এই জিনিসগুলো হ্যাঁ

মানে লিনাক্স বেসড এনভার্সমেন্ট এমবেড সিস্টেমের বদলে কিছু মানে মানে কিছু সেপারেট স্মলার অপারেটিং সিস্টেম বেস সিস্টেম গুলোতে যেটা হচ্ছে যেমন ধরো যে এস টি টোয়েন্টি একটা অপারেটিং সিস্টেম ছিল এস টি ইলেকট্রনিক্স হ্যাঁ হ্যাঁ হচ্ছে একদম ওদের সিস্টেমের স্পেসিফিক অপারেটিং সিস্টেম ওই ক্ষেত্রে ধরো যে তিনটা লেয়ার থাকতো ইউজার স্পেস হ্যাল লেয়ার হার্ডওয়ার অ্যাবস্ট্রাকশন লেয়ার অ্যান্ড দেন হচ্ছে তোমার হচ্ছে যে কার্নেল লেয়ার মানে ড্রাইভার লেয়ার যেটা হ্যাঁ বলে হ্যাঁ আর এখন এখন বলা হয় আমরা যে লিনাক্স বেস সিস্টেমের কাজ করি ওখানে হচ্ছে ইউজার স্পেস এন্ড কার্নেল স্পেস শুধু কথা তো এই এই ক্ষেত্রে অপারেটিং সিস্টেমের নলেজটা কনসেপ্টটা খুব জরুরি যেটা আনফর্চুনেটলি আমি যখন আন্ডারগ্রেডে আমরা পড়েছি হ্যাঁ অপারেটিং সিস্টেম কোর্স ওয়াজ নট দ্যাট এক্সাইটিং আমাদের শিখা হয়নি পরবর্তীতে কিন্তু আমাকে নিজে নিজে পড়ে শিখতে হয়েছে মানে ইউ নিড টু সারভাইভ হ্যাঁ

যে কিভাবে কাজ করতেছে হ্যাঁ সেন্সর নিয়ে কাজ করা গুলো হ্যাঁ যে এখন তো সব সেন্সর গুলো আসলে কুয়েটের ল্যাবে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা হলো কথা মানে আমি আসলে কুয়েটের কারেন্ট কম্পিউটার বা ইলেকট্রিক্যালের কোর্স যায় না ওরা কি কোনো স্পেশাল এম্বেডেড সিস্টেমের কোর্স করায় কুয়েটে তুমি কি বলতে পারো আমার একটা আইডিয়া নাই অথবা স্টুডেন্টরা হয়তো প্রজেক্ট করে পার্সোনাল প্রজেক্ট করে প্রজেক্ট করে সো প্রজেক্ট গুলোতেই ওদের শিখতে হবে হ্যাঁ এবং দোজ উইল বি হেল্পফুল হ্যাঁ হ্যাঁ ওইটাই মানে মানে যেটা হইছে যে আমি তো আন্ডারগ্র্যাজুয়েট ল করি নাই হ্যাঁ মাস্টার্সে যে শিখছি কিছু জিনিস এবং মানে মজার বিষয়টা হচ্ছে যেটা আমি যখন অ্যাডভান্স এমবেডেড প্রোগ্রামিং নিতে চাই মানে এমবেডেড প্রোগ্রামিং নিতে চাইছি আবার কিন্তু

মানে আন্ডারগারে যেটা শিখেছে যে দুই বল প্রজেক্ট করে ওই প্রজেক্ট বেসিক কাজটা পুরো প্রজেক্ট বেসিক কারণ তোমার

অথবা ধরো যে তুমি কিছু হ্যাঁ মানে সোনার সেন্সার নিয়ে কাজ করবা হ্যাঁ এলিমেন্টারি লেভেল রুডিমেন্টারি লেভেল একটা জিনিসপত্র গুলো হ্যাঁ বা দ্যাট ইজ অলওয়েজ হেল্পফুল হ্যাঁ কারণ তোমার এই ব্যাকগ্রাউন্ড গুলো তোমার মানে জব ফিল্ডে ক্যারিয়ার ফিল্ডে ইট উইল গিভ ইউ অ্যান এক্সট্রা বেনিফিট যে ইউ দোজ কনসেপ্ট অলরেডি হ্যাঁ মানে প্রজেক্ট করলে আসলে হয়তো অনেক চ্যালেঞ্জ ফেস করে তখন এগুলো অনেক কিছু শিখতে পারে স্কোপ থাকে হ্যাঁ মানে আমাদের দেশে আসলে তো আমাদের দেশের স্টাইলটা হচ্ছে যেটা হচ্ছে থিসিস করে সবাইকে থিসিসের ক্ষেত্রে যেটা হয় যে অনেকেই শুধু হচ্ছে যেমন আমার ক্ষেত্রে আমার থিসি এটা আমার মোর অফ মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে মোর থিওরি बेस्ड রিসার্চ টাইপ কথা বলতে করছি বা একটা একটা পেপার নিয়ে আমরা পেপারটাকে বোসু এটা কিছু চেঞ্জ করা যায় কিনা এই নিয়ে কাজ করছি তাই না বাট এখানে যেটা দেখলাম হ্যাঁ যে হচ্ছে যে আন্ডারগ্র্যাজুয়েট ছেলে পেলে প্রজেক্ট করে হ্যাঁ

সো তুমি তোমাকে মানে ইউ হ্যাভ টু হ্যাভ ওপেন মাইন্ড না আচ্ছা ঠিক আছে আমার এখানে কাজ করতেছে না ঠিক আছে আমি ওয়াই ডোট আই ট্রাই দিস ক্যারিয়ার মানে আমি কিন্তু আসলে যখন শুরু করছি প্রথম ছয় মাস হাহু করছি বাট কাজ করছি হ্যাঁ হ্যাঁ তারপরে না আই উইল গিভ টু ইয়ার্স টু টু থ্রি ইয়ার্স যদি আমার এটা পছন্দ না হয় হ্যাঁ দুই তিন বছর পর তখন আমি ক্যারিয়ার সুইচ করবো আমি আমি কিন্তু এটাও চিন্তা করছি যেহেতু আমার মেইন পড়াশোনা

আমার তো সিস্টেম সম্বন্ধে এরকম এক্সপিরিয়েন্স আমি একটা কোম্পানিতে কাজ করবো হ্যাঁ আমি ইন্টার্নশিপে ভালো করছি আমাকে চাকরি দিছে হ্যাঁ বাট ওয়াট ইফ আই ডোট এনজয় এবং আমার যে আসলে যে ইনডেপথ ব্যাকগ্রাউন্ডটা লাগে ওটা যদি না থাকে ওয়েল আমার অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ড খুব ফ্লেকি ছিল বাট আমি পড়াশোনা করে ঠিক করে নিছি তাই না দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ইনভেস্ট হ্যাঁ মানে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন ইউর সেলফ বেসিকলি যে তুমি ইয়ে করতেছো তুমি দেখতেছো যে তোমার এইটা পড়তেছো আর এখানে কাজ করছে এখানে তোমার কিছু নলেজ লাখি তুমি নিজে নিজে ইউ মানে এটাই তো আমাদেরকে আসলে আমাদের আন্ডারগ্রেড শিখাচ্ছে আমাদের আন্ডারগ্রেড এডুকেশনটা কি শিখাচ্ছে গ্রেড বলো বা মাস্টার্স বলো যে তুমি একটা প্রবলেম ফেস করছো বা তুমি তোমাকে একটা প্রবলেম দ হলো তুমি পরে এটা সলভ করা শিখতেছো হ্যাঁ কোন একটা চ্যালেঞ্জ আসছে প্রজেক্টে চ্যালেঞ্জ আসতেছে দে সো ইউ ক্যান ফিগার ইট আউট এইটাই তো এই চার বছরের ইয়েটা আমাদের দিচ্ছে তাই না আমরা যে এত কিছু পড়তেছি কর্মক্ষেত্রে তো সবকিছুর কাজে লাগতেছে না এখন হ্যাঁ বাট what হ্যাঁ যে হ্যাঁ আই ক্যান ডু ইট হ্যাঁ আমি চেষ্টা করলে আই ক্যান ফিগার আউট দ্য প্রবলেম ওই কনফিডেন্সটা তোমার গ্রো করতেছে এবং দ্যাটস what happens হ্যাঁ জন্য

যেটা যেটা হচ্ছে যে ইভেন আমাদের কোর্স ডিজাইনেও ছিল হ্যাঁ যে তোমার বেসিক একটা অপারেটিং সিস্টেম বানানো হ্যাঁ অপারেটিং সিস্টেম বানানো বাট যেটা আলটিমেটলি ধরো যে ল্যাবে কখনো ইমপ্লিমেন্টেশন হয় না হয় নাই ইট ওয়াজ বিকজ অফ ল্যাক অফ এক্সপিরিয়েন্স হ্যাঁ এবং ল্যাক অফ রিসোর্সেস হ্যাঁ বাট এখন প্রচুর ওপেন সোর্স কোড আছে হ্যাঁ এবং প্রচুর ইউটিউব টিউটোরিয়াল আছে হ্যাঁ তোমার বেসিক থিওরিটা তো শিখতে হবে হ্যাঁ বেসিক থিওরিটা তোমার বই থেকে শিখতে হবে বাট এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এর জন্য ইউটিউব ইজ আ ভেরি গুড রিসোর্স হ্যাঁ ওইখান থেকে মানে তোমার মানে যেটা হচ্ছে যে কোর্সের ল্যাব গুলো থাকবে যেগুলো হ্যাঁ ওইগুলোর ল্যাব গুলো যেগুলো থাকবে ওগুলো ধরো যে যদি ইউনিভার্সিটিতে ঠিক মতো না করা হয় হোয়াট এক্সট্রা ইউনিট টু যে ওই ল্যাব গুলো আসলে তুমি করতেছ ওই প্রবলেম গুলো তুমি সলভ করতেছো হ্যাঁ দ্যাট ইজ আহ ভেরি বিগ থিং কারণ হচ্ছে যে ওই প্রবলেম গুলো সলভ করতে গেলেই তোমার প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার হবে আমার ক্লিয়ার হয়েছে আমি বসে বসে থিওরি বই পড়তেছি আর অফিসের রিয়েল টাইম কাজ করতেছি বুঝতে পারছো তো এইভাবে কিন্তু আমি শিখছে হ্যাঁ অফিসের রিয়েল টাইম কাজ তখন হচ্ছে ও আহা ও এইটার সাথে ব্যাচ করতেছে হ্যাঁ এই আমি এই মানে রিসোর্স লকিংটা বা এই মেমোরি ম্যানেজমেন্টটা আমি কিভাবে করতেছি হ্যাঁ বা তোমার হচ্ছে যে কি বলে যে এক থ্রেড থেকে আরেক থ্রেডে আমি কিভাবে তোমার মানে টাস্ক ইয়ে করতেছি হ্যাঁ মানে পাস করতেছি হ্যাঁ হ্যাঁ কিভাবে তোমার মানে এই সিস্টেমগুলো হ্যাঁ যেমন ধরো যে মানে খুব কমন সিস্টেমটা হচ্ছে যে তোমার মেসেজ কিউ তৈরি করে কিউ থেকে টাস্ক এক কিউ থেকে আর এক থ্রেড থেকে আরেক থ্রেডে প্যাস করা হয় তাই না হ্যাঁ এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো বোঝার জন্য অবশ্যই হ্যাঁ থিওরিটা পড়তে হবে থিওরির সাথে তোমার মানে কষ্ট হচ্ছে তুমি বুঝতেছো না ইউটিউবে যা সার্চ দাও হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ইউল গেট মানে ইউ টু স্পেন্ড টাইম সোজা কথা হচ্ছে যে অপারেটিং সিস্টেম কিন্তু খুব সোজা একটা কোর্স না এটা আসলে বুঝতে সময় লাগে

বাট সেই সাথে আমি যেটা করি যে আমি ইউটিউবে যে সার্চ দিই ভিডিওর জন্য কারণ অনেক সময় মানে ইট হেল্পস হ্যাঁ মানে তুমি পড়তেছো বাট মানে বুঝছো না কারণ মানুষ হচ্ছে যে এক একজন এক এক ভাবে শিখে হ্যাঁ মানে একটা বল না যে অনেক হচ্ছে ভিজুয়াল লার্নার দেখে শিখতেছে হ্যাঁ অনেক হচ্ছে তোমার আহ বলে যে হচ্ছে যে এটাকে বল কি যে মানে শুনে শিখে যে তুমি শুনতেছে কেউ তোমাকে বলতেছে এক্সপ্লেন করতেছে সেভাবে তোমার মাথা বেশি কাজ করতেছে হ্যাঁ তো কেউ তোমাকে শিখাচ্ছে তাইলে তুমি ভালো মতো ক্যাচ করতেছো মানে ওই ক্ষেত্রে ট্রেনিংটা হেল্প করতেছে আর অনেক হচ্ছে পড়ে শিখে হ্যাঁ সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই কি যে কোনটাতে ইয়ে হচ্ছে যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমি আমাকে পড়তে হবে আমাকে দেখতে হবে বুঝতে পারছো মানে আমি ভিজুয়াল লার্নার হ্যাঁ

এইসব জায়গায় তোমার হচ্ছে প্রবলেম থাকে যেগুলো হচ্ছে যে তোমার ইট টেস্ট ইউর ইট জাগলস ইউর মেমরি বেস কিছু দেখা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে তুমি তাড়াতাড়ি একটা টাইম প্র্যাকটিস করতেছো সো দ্যাট উইল ডেভেলপ ইউর স্কিল প্রবলেম প্রবলেমটাকে তুমি কীভাবে অ্যাপ্রোচ করতেছো ওইটা তুমি শিখতে পারবো হ্যাঁ দিস ইজ ওয়ার ইউ গেট হ্যাঁ এটারও কথা জি ভাই আমরা মনে হ্যাঁ একটু টপিকটা দেখে নিই তাহলে অন্য কোনো টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি

তারপর তোমার ডেল ইএমসি হ্যাঁ এরা আমাদের প্রোডাক্ট নিয়ে একসাথে প্যাকেজ করে আমাদের ওই এম ওরা হ্যাঁ একসাথে প্যাকেজ করে সলিউশন প্রোভাইড করতো সো ইভেন বাংলাদেশের ব্যাংকের যেসব ক্ষেত্রে ডাটা সেন্টারগুলো হচ্ছে ফাইবার চ্যানেল নেটওয়ার্ক ওখানে যেসব ফাইবার চ্যানেল সুইচ

শুধু সিসকোর জন্য চিপ ডিজাইন করে ওইটাতে আমরা নট এলাউড কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে কারণ আমরা একদম মেইন কম্পিউটার সিসকোর সাথে আমাদের ওই সাইটে কোনো অ্যাক্সেস নেই আমার আমার যে ব্যাচটা আছে ওই ব্যাচটা দিয়ে আমি সবখানে অ্যাক্সেস পাবো বাট ওই সাইটে কোনো অ্যাক্সেস নেই যাই আমি একটু মানে সরে যাচ্ছি কথা থেকে সো এই হোক যাই আমি এখানে ব্রডকমের ব্রোকেটে কাজ শুরু করি ফাইবার চ্যানেলে এজ এ সিনিয়র এমরেড ইঞ্জিনিয়ার দেন মাই আই হ্যাভ ওয়ার্ক মাই ওয়ে থ্রু হ্যাঁ এখন আমি টেকনিক্যাল লিড হিসেবে আছি সো

হ্যাঁ সো যদি তুমি ধরো যে হিউম্যান বডির সাথে যদি ইয়ে করো হ্যাঁ নেইম সেভার হচ্ছে ব্রেইন নেমস সেভারটা হচ্ছে ব্রেইন নেমস সেভার টেলস ইউ দ্যাট অল দ্য ডিসিশন যে কোথায় কি যাবে হ্যাঁ যখন তুমি ধরো যে একটা হোস্ট মানে একটা একটা নেটওয়ার্কে হ্যাঁ একটা ডিভাইসে আমি মনে করো যে একটা হোস্ট তোমার হচ্ছে টার্গেটে ডাটা পাঠাবে মানে তোমার হার্ড ড্রাইভ স্টোরেজে ডাটা রাইট করবে হ্যাঁ সো ওই রাইটিং করার জন্য যে অ্যাক্সেস কন্ট্রোলটা দিচ্ছে এইসব ডিসিশনগুলো হচ্ছে আমার মডেল মেক করে বুঝতে পারছো সো যদি ইথারনেট ওয়ার্ল্ড সাথে তুলনা করতে ডিএনএস হ্যাঁ ডিএনএস আর এনএস এই দুটার এই দুটারই কম্বাইন্ড ভার্সন হচ্ছে এনএস এখানে আমরা নেই বলি আর কি আমার আমারই হচ্ছে যে প্রতি হার্ডওয়্যার এর রিকমেন্টের সাথে আমাকে মেকশোর করতে যে আমার মডিউল ঠিক মতো রান করতেছে কিনা নতুন কোনো ফিচার রিকোয়ারমেন্ট আসলে আমি ওগুলো ডিজাইন করতেছি সো সো যেটা হচ্ছে যে টেকনিক্যাল লিড হওয়ার মজাটা হচ্ছে এটাই হ্যাঁ যে আই ডোন্ট ডু পিপল ম্যানেজমেন্ট আই ডু প্রজেক্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এবং আমার রিসোর্স আছে হ্যাঁ সো ধরো যে মানে আমার ম্যানেজার যে আমার ম্যানেজার আমাদের টিমে ধরো যে টোটাল পনেরো জন আমরা হ্যাঁ হ্যাঁ এবং আমাদের সাথে ব্রডকমের মানে কোম্পানি স্টাইলের কারণে আমার রিসোর্স সব সব হচ্ছে ইন্ডিয়া বুঝতে পারছো তো হ্যাঁ মানে ধরো যে আমি প্রজেক্ট ডিজাইন করি ডিজাইন করার পর আমি কাজ ডেলিগেট করি হ্যাঁ হচ্ছে যে ছেলে পেলেদের বুঝে যাও কি নিড দিস থিংস তো ওরা কাজ করে দেয় এবং আমার এরকম তিনটা রিসোর্স আছে যারা হচ্ছে শুধু নেম সার্ভারের জিনিসপত্র নিয়েই কাজ করে হ্যাঁ হ্যাঁ সো আমার কাজ কি সো মানে ইজিয়ার প্রজেক্টগুলো হচ্ছে আমি জুনিয়র ইঞ্জিনিয়ারদের ডেলিগেট করতেছি ক্রিটিক্যাল কাজগুলো আমি নিজে করছি মানে আমি এখনো নিজে কোডিং কিন্তু করি হ্যাঁ বাট মানে আমার কাজে হান্ড্রেড পার্সেন্ট জিনিস কিন্তু হচ্ছে মানে প্রোগ্রামিং না সো ধরো যে মানে থার্টি যায় বিটিকে হ্যাঁ থার্টি পার্সেন্ট থার্টি থ্রি ফোর্টি পার্সেন্ট যায় হচ্ছে তোমার এই ডিজাইন প্লাস হচ্ছে যে তোমার হেল্পিং এসকিউ যদি কোনো প্রবলেমে পড়ে তাদের ডিবার্ক ডিবার্ক করতে হেল্প করা হ্যাঁ বা এফ এফ বিটি টিম যখন কাজ করতেছে তাদেরকে হেল্প করা আর দেন বাকি থার্টি পার্সেন্ট আই গেট টাইম মানে কোডিং করার জন্য সো ক্রিটিক্যাল প্রবলেমগুলো মানে যেগুলো মনে হয় যে না এই প্রজেক্টটা একটু ক্রিটিক্যাল হবে বা এটা একটু টাফ হইতে পারে ওগুলো আমি আমার কাছে রাখি ওগুলো আমি করবো বেশি হচ্ছে যেগুলোতে বেশি মানে যেগুলো কাজ করে বেশি মজা লাগে ওইসব প্রজেক্টগুলো আমি আমার হাতে রাখি আর বোরিং প্রজেক্টগুলো হচ্ছে জুডিয়ার ইঞ্জিনিয়ারের কাছে আটাই দিই বুঝতে পারতো এবার সোজা বাংলায় বললে এটা হ্যাঁ মানে আসলে তোমার যত যেগুলো বেশি চ্যালেঞ্জিং গুলো তো বেশি মজা হ্যাঁ এবং মানে তার মানে এই না যে সবসময় আমি সবকিছু করতেছি এবং চ্যালেঞ্জিং প্রজেক্ট আর একটা দুটা থাকে না অনেকগুলো আসে সো এটা হচ্ছে যে ডিপেন্ড করে ধরে আমি যাদের সাথে কাজ করতেছি আমি আমার রিসোর্স গুলোকে চিনি কে ওদের সাথে কাজ করে আমি জানি যে কে কোন

ডিবাগিং স্কিলটা খুব ভালো করতে হবে হ্যাঁ সো মানে প্রবলেম সলভ মানে তুমি প্রবলেম করতেছো প্রবলেম করতেছো তুমি এটাকে কিভাবে ডিবাগ করবো হ্যাঁ হ্যাঁ মানে শুধু কি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে করা যায় বা তুমি প্রবলেমটাকে নিয়ে চিন্তা করতেছো যে আছে এখানে আটকালাম আমি এটাকে কিভাবে ডিবাগ করে এটাকে সলভ সলভ করবো সো এই স্কিলটাও ডেভেলপ করতে হবে দ্যাট হেল্পস হ্যাঁ হ্যাঁ মানে মানে আর ওই ডিবাগিং স্কিলটা আসলে যত টাইম যায় তত তাড়াতাড়ি মানে ক্লিক করে যখন আমি এখানে শুরু করছি প্রথম কাজ শুরু করছি আমি দেখি যে সিনিয়র ইঞ্জিনিয়ার ধামাধাম আচ্ছা লেটস ট্রাই দিস লেটস ট্রাই দ্যাট হ্যাঁ আর আমি ধরো যে আচ্ছা এটা থেকে ওইটা ট্রাই করবো এটা চিন্তা করতে ধরো যাওয়ার মাথায় আসতেছে না এগুলো মানে তখন আরো ফার্স্ট আমি কিছু পারি না বাট নো এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাকে দিবে ওভার দ্য টাইম তুমি যত কাজ করতেছ দ্যাট উইল গিভ ইউ দ্য এক্সপিরিয়েন্স হ্যাঁ সো আগে আমার একটা প্রবলেমের দিকে তাকায় হ্যাঁ ধরো যে হ্যাঁ ইয়ে করতেছি মাথায় আসতেছে না

এইসব যে ট্রানজাকশন হ্যাঁ এইসব সব কিছু এই ফাইবার চ্যানেল নেটওয়ার্ক এর রান করে বুঝতে পারতো হ্যাঁ ইভেন তোমার ধরো যে মানে মানে ক্রিটিক্যাল ডেটা স্টোরেজে রাইট করার জন্য হ্যাঁ ইউ হ্যাভ টু মেক শিওর হ্যাঁ যে এভরিথিং ইজ গ্যারান্টিড ডেলিভারি এই জন্য ফাইবার চ্যানেল নেটওয়ার্ক ইজ এসেন্সিয়াল হ্যাঁ এবং ইটস প্রিটি ফাস্ট হ্যাঁ এবং মানে ধরো যে আমরা এখন সিক্সটি ফোর গিগ স্পিড প্রোভাইড করি হ্যাঁ হ্যাঁ এবং আমাদের নেক্সট জেনারেশন যেই এসি কে সাথে আমরা কাজ করতেছি হ্যাঁ যেটা ধরো যা মানে এখন জেনারেশন সেভেন চলতেছে জেনারেশন এইট উড প্রোভাইড ইউ মোর ব্যান হ্যাঁ হ্যাঁ এবং এবং কোয়ালিটি অফ সার্ভিস হ্যাঁ ইজ বলবো যে মানে ইজ ভেরি গুড হ্যাঁ ফাইবার সো এইখানে ডেটা সেন্টারের একটা ইন্ট্রি মেইন পার্ট হচ্ছে ফাইবার চ্যানেল নেটওয়ার্ক হ্যাঁ এটা তোমার হচ্ছে যে মানে ইউ ডিফাইন ইউর টিয়ার হ্যাঁ যে তোমার ক্রিটিক্যাল ইনফরমেশন গুলো ফাইবার চ্যানেল নেটওয়ার্ক দিয়েই যাচ্ছে হ্যাঁ যেগুলো তোমার হচ্ছে যে মানে গ্যারান্টি ডেলিভারি একদম হ্যাঁ রিট্রাই কম থাকবে বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ প্যাকেট গুলো শিওর ডেলিভারি এই জন্য হচ্ছে ফাইবার চ্যানেল একটা ডিমান্ড এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনাদের কোম্পানি বড় বড় কাস্টমার কারা বড় বড় কাস্টমার সব ব্যাংকগুলো মানে ধরো যে বাংলাদেশে বসে আমরা তো ধরো জেপি মর্গানের নাম শুনছি বা ওয়েস্ট ফার্গোর নাম শুনছি স্মুদলি রান করে বলে মানে কিপ কামিং ব্যাক টু আস হ্যাঁ তাই না মানে অনেক কথা হয়েছে যে হ্যাঁ এনভিএম ই আসছে হ্যাঁ এনভিএম ই স্টোরেজ আসছে এখন ইথারনেট ওয়ার্ল্ড খুব ভালো মতো কাজ করবে হচ্ছে কি আমি যদি এখন বলি যে আমি আমার জব চেঞ্জ করছে এবং আমি ফাইভার চেনাল নেটওয়ার্কে কাজ করতে ফাইবার চেনল নেটওয়ার্ক ইকুইমেন্ট কাজ করতে আমার অপশন খুব কম বুঝতে তো কম্পিউটার নাই কারণ আমরা মানে আমরা মনোপলি না বাট উই হ্যাভ দ্য মেজরিটি মার্কেট শেয়ার হ্যাঁ অপশন কি তাহলে সিসকোতে যাওয়া সিসকো টেন পার্সেন্ট মার্কেট শেয়ার দ্যাটস মাইনরিটি ইনভেস্টমেন্ট তাদের তাই না যেমন মানে ব্রোকের যেটা হলো যে ব্রটকম যখন আমাদের কিনে সে ব্রোকেরও কিন্তু একটা ইথারনেট পার্ট ছিল ওইটা বিক্রি করে দিচ্ছে কারণ হচ্ছে যে দ্যাট ওয়াজ নট প্রফিটেবল ফর আস তাই না সেটা হলো কথা সো নাও ব্যাপার হচ্ছে যে আমি তো হচ্ছে যে ফাইবার চ্যানেল নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মানে নেটওয়ার্কের ইকুইপমেন্ট ডেভেলপ করি বাট ফাইবার নেটওয়ার্ক ডাটা সেন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা কাজ করে তারা তোমার ডাটা সেন্টারে কাজ করতেছে তো তাদের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতেছে এগুলো শিখে তাই না ওগুলো করতেছে সো স্টিল দের লর অ্যাপ্লিকেশন দেয় Now, okay. hoce, how embedded system plays into FC networks, fiber এই যে আমাদের নেটওয়ার্ক সুইচ গুলো দিজ আর অল এমবেড সিস্টেম এটা প্রত্যেকটা একটা নিজস্ব আইসি আছে মানে চিপ আছে যে চিপ গুলো হচ্ছে তোমার সব ডিসিশন গুলো দিচ্ছে এবং এই চিপ গুলোকে কনফিগার করা হচ্ছে কি এমবেড সিস্টেম প্রোগ্রামিং দিয়ে তাই না এমবেড সিস্টেম প্রোগ্রামিং দিয়েই তো হচ্ছে যে আমরা মানে কি মানে হচ্ছে যে মানে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দা ডে এক একটা সুইচ হচ্ছে একটা মিনি কম্পিউটার তাই না

এ পার্টিকুলার আইসিএস এ প্রত্যেকটা পার্টিকুলার কেপিএবিলিটি আছে হ্যাঁ সো এই সবগুলা কিন্তু মানে একটা ইন্টিগ্রাল পার্ট হ্যাঁ এটাই হচ্ছে দ্যাটস হাউ দ্যাটস হাউ এ বেস সিস্টেম ইজ ওয়ার্কিং অন এফসি নেটওয়ার্কস সুইচগুলোকে পুরোপুরি মানে মানে সুইচগুলোকে ব্রেইন এবং হার্ট সবকিছু দেওয়ার জন্য যা দরকার হ্যাঁ হ্যাঁ এই এগুলো কিন্তু এবেস সিস্টেমের প্রোগ্রামিং দেখাচ্ছে

তবে উই উই এই সিক কিন্তু আমরা কাজ করি এখন স্পেশালিস্ট আইসি গুলোকে আমরা কিভাবে কনফিগার করতেছি এবং কিভাবে এগুলো রান করবে এগুলো কিভাবে প্রত্যেকটা ডিসিশন আমরা আসলে কোম্পানি সিক্রেট বলতে করব না তো হলেও যে কিভাবে এই ডিসিশন মেক গুলো করা হবে এগুলো তো সব হচ্ছে এমবেডেড সিস্টেম প্রোগ্রামিং দিয়ে আমরা করতেছি হ্যাঁ সো इट्स इट्स আমি প্রথমে এটা বললাম যে এমবেডেড সিস্টেম নলেজ ইজ এ পোর্টেবিলিটি আমার যদি এখন মনে হয় যে আমি আর500 করব না অন্য কিছু করব আমি যে আই ক্যান গো देयर হ্যাঁ इट्स नॉट डिफाइंड যে একদম

তখন তোমারও মাথা সাথে কাজ করবে না যে এটা কি করছে ঠিক আছে কারণ ইউ রাইট কোড এন্ড ইউ মুভ অন হ্যাঁ ইউ কাম ব্যাক এন্ড ওয়ান ইউ টেক এ লুক ইট ইউ হ্যাভ no ক্লু কি করছি হ্যাঁ সো যত রিডেবল কোড রাইট করবো হ্যাঁ দ্য ফার্স্ট ডু ইজ রিডেবল কোড হ্যাঁ সো রিডেবল কোড মানে কি মনে করো যে তুমি একটা কমপ্লেক্স প্রবলেম তুমি আসলে এক লাইনে সলভ করতে পারো বাট এটাকে যদি সিম্পলি রিডেবল করতে তিন লাইনে লিখতেছো ঠিক আছে হ্যাঁ ডু টেক দ্যাট থ্রি লাইন রাউট

লাইন তোমাকে লিখতেই হচ্ছে এটা কমপ্লেক্স মানে কমপ্লেক্স না করে উপায় নেই হ্যাঁ মানে তোমার মাল্টিপল বাইট শিফটিং থেকে শুরু করে মানে তুমি ধরো যে কিছু মানে একদম বেসিক কিছু ধরো যে ডিভিশন প্রবলেম হ্যাঁ করছো তখন তুমি বিভিন্ন রকম বাইট শিফট করা লাগতেছে তুমি শিফট টু শিফটিং টু বাইট শিফট করে তারপর তুমি আরো কিছু বিটওয়াইজ অপারেশন করলা ওইটা তুমি এক লাইনে করে ফেলতো হ্যাঁ তো ট্রাই টু এক্সপ্লেইন দ্যাট ঠিক আছে যে তুমি কি করছো ইট উইল হেল্প ইউ

হ্যাঁ হচ্ছে যে ফালতু মেমোরি অ্যালোকেশন না করা ফালতু মেমোরি অ্যালোকেশন না করা হচ্ছে অ্যালোকেট তুমি যখন ডাইনামিকলি হিপ মেমরি অ্যালোকেট করতেছো ইউ ওয়ান অ্যালোকেট হাউ মাচ ইউ নিড ইউ ওয়ান বি প্রেসাইজ হ্যাঁ আর দেন ওয়ে অ্যালোকেটিং স্ট্রিং আমি একদম পুরো সি এর ক্ষেত্রে বলতেছি সবচেয়ে কমন যে সবচেয়ে ক্লাসিক ভুল হচ্ছে এটাই যে তোমার দশ বাইটের একটা স্ট্রিং লাগবে দশ ক্যারেক্টার একটা স্ট্রিং লাগবে মানুষজন দশ ক্যারেক্টার অ্যালোকেট করছে রং দশ ক্যারেক্টার প্লাস ওয়ান

প্রচুর জায়গায় আছে আমি এখানে বলছি আমি যখন প্রথম কাজ করা শুরু করছি আমার সেকেন্ড প্রজেক্ট ছিল যে মানে পুরান মানে অলরেডি আউট দ্য দ্য এক্সিস্টিং মার্কেট উই হ্যাভ দিস সিস্টেম দ্যাট ইজ রানিং প্রপারলি বাট নতুন কিছু ফিচার মার্কেট স্ট্যান্ডার্ডের জন্য এটা দাওয়া জরুরি বাট ওই সিস্টেমে তোমার এনাফ মেমোরি নাই সো হাউ ডু আই ফিট ইন দ্যাট ফিচার্স আই হ্যাড টু ডু সাম মেমোরি ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ সো তখন ধরো যে আমি যখন তার ঘাটাঘাটি শুরু করি তখন দেখি যে প্রচুর স্ট্যাটিক অ্যালোকেশন আছে যেগুলো হচ্ছে তোমার মানে আননেসেসারি বুঝতে পারছো তো সো দোজ থিংস হ্যাঁ সো এইগুলো মানে দ্যাটস হোয়াট ইউ প্র্যাকটিস ডু ইউর বেস্ট প্র্যাকটিসেস যে অপ্রয়োজনীয় জায়গা মানে বাফার ডিফাইন করে বসে থাকবো বুঝতে পারছো ইফ ইউ ক্যান অ্যালোকেট ডি অ্যালোকেট হ্যাঁ সো দ্যাট টু দ্য পয়েন্টার যে পয়েন্টার কনসেপ্টটা খুব মানে ডাবল পয়েন্টার কখন তোমার মেমোরি এলিকেশনে পয়েন্টার মেমোরি তুমি কিভাবে হ্যান্ডেল করবা এগুলো কিন্তু বুঝতে হবে এইটা একটা জিনিস শিখতে হবে পয়েন্টার্স এর প্রতি ভালো একটা সময় দিতে হবে প্রথমের দিকে যদি এটা না করতে পারে

আমি একটু বলি যে আমি যখন আন্ডার করি হ্যাঁ আমার প্রোগ্রামিং মজা লাগতো বাট আই নেভার স মাই সেলফ হ্যাঁ মানে রাইটিং সফটওয়্যার এন্টারপ্রাইজ সফটওয়্যার হ্যাঁ অথবা ধরো যে তোমার মানে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন হ্যাঁ মানে ওই জিনিসগুলো আমাকে কখনোই ড্র করেনি হ্যাঁ বা ইভেন ডেটা বেস নিয়ে কাজ করা হ্যাঁ হ্যাঁ বা ধরো যে কি বলে যে বানুজন বিগ ডেটা নিয়ে কাজ করতে এই যে অনেক ধরনের অ্যাসপেক্টগুলো আছে হ্যাঁ

আমি কিন্তু এমন কোনো কাজে ঢুকি নাই যেটার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না হ্যাঁ এখন মনে করো যদি এখন আমি ঠেকায় পড়া হ্যাঁ বললাম যে আর কিছু করতেছে আমি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলাম ঠিক আছে ইটস নো অফেন্স টু এনিবডি আই ডোট এনজয় দ্যাট ঠিক আছে দেন আই উড আই উড নো রাইট ওয়ে আই উড বি মিজার ঠিক আছে হ্যাঁ সো দ্যাট ইজ দ্যাট ইজ ওয়াট আই এম টু সে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তোমার কোথায় হ্যাঁ এখন তোমার একটা না ইউ আইডেন্টিফাই তিন চার পাঁচটা হ্যাঁ যে আচ্ছা আমি এটা না পারলে এটা না পারলে আমি মানে আমি যদি গ্রামার যদি আমি যদি এসিক না পাই তাহলে আমি কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করতে পারবো আমি যদি কন্ট্রোল সিস্টেম না পারি তাহলে আমি এমব্রেড সিস্টেম নিয়ে কাজ করতে পারবো হ্যাঁ তো এরকম আইডেন্টিফাই সাম সাম অফ দ্য ফিল্ডস যে কোথায় তুমি কোথায় তোমার ইয়েটা আছে দ্যাট ইজ দ্যাট ইজ এ বিগ থিং দ্যাট ইউ নিট আইডেন্টিফাই যে হ্যাঁ দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান হ্যাঁ হ্যাঁ ডোন্ট ডোন্ট বিকাম লাইক তোমাকে ধরো ঝড়ৎ করে বললো হ্যাঁ যে কেউ বললো মানে আমাদের আমাদের সময় যেমন ধরো একটা বিগ ক্রেস যে টেলিকম ইন্ডাস্ট্রি আসতেছে সবাই টেলিকমে ঢুকতে হবে আমাদের সময় দুই হাজার দুই হাজার এক তখন সব মোবাইল কোম্পানি আসতে টেলিকম লাইনেই কাজ করতে হবে এবং দেখা গেছে অনেকে টেলিকম লাইন ডিড নট এনজয় অ্যাট অল মানে ডোন্ট ট্রাই টু অলওয়েজ গো উইথ দ্য ফ্লো হ্যাঁ যে সবাই বলতেছে যে মনে করে লেটসে যে বিগ ডেটা ইজ দ্য বিগ থিং হ্যাঁ বিগ ডেটা ইঞ্জিনিয়ার না হলে তোমার লাইফ শেষ হ্যাঁ নো দ্যাটস নট রাইট ঠিক আছে এখন বিগ ডেটা ইঞ্জিনিয়ার হলে তোমার লাইফ শেষ

মানে আমি দেখছি ছেলেপেলে হ্যাঁ আমি দেখছি ছেলেপেলেকে এখানে হ্যাঁ আমার পরিচিত হ্যাঁ যে হচ্ছে যে মানে একটা সার্টেল লাইনে কাজ করবে চেষ্টা করে অবশ্যই পাইছে হ্যাঁ হ্যাঁ বাট অনেকে ধরো যে মানে মানে আমার এক বন্ধু আছে হ্যাঁ সে হচ্ছে অন্য লাইনে কাজ ঢুকছে যখন চাকরি পাইতেছিল না সে অন্য একটা লাইনে ঢুকছে এবং ঢোকার পর হি ওয়াজ মিজারেবল তারপর ডাউন দা রোড মানে তারপর সে পাঁচ বছর ওই ফিল্ডে কাজ করছে করে তারপর পাঁচ বছর পর হি হ্যাড টু রিস্টার্ট বুঝতে পারছো তো অ্যান্ড দ্যার ইজ নট এ মানে

যদি ধরো যদি আমার যদি শেখা হচ্ছে না আমার আসলে কিছু শিখতেছ নাট ইজ দ্য বিগ সিগনাল ফর ইউ সুইচ ঠিক আছে এবং এই সুইচের কথার সাথে যেমন যে লাস্ট টপিকটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট এটা খুব জরুরি আমি অবশ্য ধরো যে মানে এটা এটা আমি গত বছর হলো খুব মানে কনফিডেন্টলি বলতাম এই বছর আসলে ফাঁকি বাজ হয়ে গেছি বাট হচ্ছে যে যেটা যে আমি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা রাখি পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য দুই থেকে তিন ঘন্টা পার্সোনাল ডেভেলপমেন্টটা কি মানে হচ্ছে যে আমি প্রোগ্রামিং প্র্যাকটিস করি ঠিক আছে হ্যাঁ বা বেসিক যে তোমার মানে আমি আসলে দেখি মানে বিভিন্ন ক্যারিয়ার মানে ওই যে ইন্টারভিউ সাইট গুলো আছে বিভিন্ন কোডিং প্রবলেম সাইট গুলো আছে ওগুলোতে যাই যাই দেখি হ্যাঁ যে নতুন কি আছে বা কি প্রবলেম আছে আমি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি হোয়াট আই এম ট্রাই টু ইস যে আচ্ছা ঠিক আছে মানে আমার কি এখনো প্রবলেম সলভিং স্কিলটা আছে কারণ ব্যাপারটা হচ্ছে তুমি যখন ইন্টারভিউ করার চেষ্টা করছো তখন ইন্টারভিউ চ্যালেঞ্জটা ডিফারেন্ট আর রিয়েল লাইফ প্রোগ্রামিং তুমি যখন অফিস মানে প্রজেক্টে কাজ করছো দ্যাট চ্যালেঞ্জ ইস ডিফারেন্ট সো ইন্টারভিউইং এর ক্ষেত্রে যেটা হয় যে ওরা দেখতেছে যে তুমি কত তাড়াতাড়ি চিন্তা করতেছে হাউ ইউর সলভিং দ্য প্রবলেম সো তোমার প্রবলেম সলভিং কেবিলিটা সবসময় আপ টু ডেট রাখতে হবে হ্যাঁ সো মানে যখনই আমি যদি সুইচ আমি জানি যে আমি সুইচ করতে চাই আই হ্যাভ টু স্পেন্ড লাইক অ্যাবাউট আ মান্থ জাস্ট টু ব্রাশ আপ এভরিথিং হ্যাঁ বাট তার আগে তুমি সবসময় নিজে নতুন কিছু শেখা বা মনে করো যে যেমন ধরো যে মানে মানে আমার যেটা টার্গেট দেখছি আমি 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 নেক্সট কি শিখবো হ্যাঁ তো যেমন ধরো যে এখন আমি দেখতেছি যে কোথায় একটা প্রোগ্রামের ড্রোন পাওয়া যায় ঠিক আছে বললাম হ্যাঁ হ্যাঁ আমি ওইটা প্রোগ্রাম করবো নিজের বুঝতে মানে কিছু একটা নিজের ব্যাপার হচ্ছে কি নিজেকে তুমি চ্যালেঞ্জ করবো হ্যাঁ অফিসের পাশাপাশি আমি যেটা বলো না চিন্তা করলাম হ্যাঁ বা মনে করো যে আমি একবার চিন্তা করছি যে না ঠিক আছে আমি হচ্ছে কিছু ক্যামেরা নিবো হ্যাঁ মানে এম্বারেড ক্যামেরা র্যাসবেরি পায়ে একটা চিপের মধ্যে ক্যামেরা পাওয়া যায় এটা ওইটা নিয়ে আমি কিছু ঘাটাঘাটি করবো বুঝতে পারছো এগুলো কিন্তু আমার অফিসের সাথে কোনো রিলেটেড না এই জিনিসগুলো যদি করো গিভস ইউট্রেখার কোনো শিখতে হবে সো এই জন্য আই উড সে হ্যাঁ স্পেন্ড সান টাইম তুমি যখনই মানে চাকরির ক্ষেত্রে থাকো কারণ তোমার ফ্যামিলি লাইফ বাচ্চা কাচ্চা সবকিছু যখন তুমি মানে তোমার ক্যারিয়ার হ্যাঁ হ্যাঁ তখন ধরো যে আসলে টাইম আস্তে আস্তে কমতে থাকে তুমি ইউ ডোন্ট হ্যাভ ফিম টাইম ফর ইউ বাট ট্রাই টু ফাইন্ড সাম টাইম হ্যাঁ এবং তখন হচ্ছে যে নতুন কোনো একটা প্রবলেম বা ইভেন যদি তুমি কিছু আর্টিকেল পড়ো হ্যাঁ জানার চেষ্টা করো হ্যাঁ কিপ ইউর সেলফ আপডেটেড হ্যাঁ এটা খুব জরুরি হ্যাঁ এটা খুব জরুরি কারণ হচ্ছে যখন ইন্টারভিউ করা হচ্ছে হ্যাঁ মানে তোমার স্কিলের সাথে দেখবে যে তোমার মানে আশপাশের নলেজ তুমি কিভাবে নিচ্ছো কিভাবে যেমন ধরো যে আমি কাজ করি হ্যাঁ আমি কাজ করি আমি মানে ধরো যেমন ধরো অনেক ইঞ্জিনিয়ার সাথে কাজ কাজ করতে গিয়ে দেখছি যে তারা এই করতেছে তাদের কিন্তু মানে পুরো সিস্টেমটা সম্বন্ধে আইডিয়া নেই আমি যখন কোয়েশন করছি আচ্ছা তুমি এটা করলে এটা তো আসলে সেন্স হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে এইভাবে কাজ করতেছে না সে বলছে না তখন কথা বলতে গিয়ে আমি বুঝেছি যে এই লোকটা আসলে আমাদের ফুল সিস্টেম বোঝে না হ্যাঁ

করতে চান তারপরে অনেক ওয়েব ডেভেলপাররা দেশ থেকে বাইরের ভালো কোম্পানিতে জব করে হ্যাঁ এমবিএ সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে এরকম সুযোগ আছে কিনা যদি থাকে তাহলে ফাইনাল ইয়ার ছাত্রদের চাকরির জন্য কি করে নিজেকে প্রিপেয়ার করা উচিত কি কি যোগ্যতা থাকা উচিত কোথায় কিভাবে রিমোট চাকরির জন্য চেষ্টা করা উচিত এক্ষেত্রে কুয়েটিয়ার সিনিয়র ভ্যালিস আচ্ছা অনেকগুলো কোয়েশন লেটস লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান

অবশ্যই অপশন আছে হ্যাঁ মানে বিভিন্ন কোম্পানি এরকম অপশনগুলো যেভাবে হয় হ্যাঁ কমন থিং মানে ইন্ডিয়ানরা এই ক্ষেত্রে কেন আগায় আসে হ্যাঁ এই যে তাদের কনসাল্টিং যে তারা এমবেরেড ফার্মওয়ার ডেভেলপার আমাদেরকে প্রোভাইড করছে মানে আমাদের যে সাব কন্ট্রাক্টর আছে আমাদের বটকম ইন্ডিয়া আছে এবং আমাদের সাব কন্ট্রাক্টর আছে আমাদের বড় সাব কন্ট্রাক্টর হচ্ছে এইচসিএল হ্যাঁ এইসব কোম্পানি এরকম এইচসিএল ভিপ্রো হ্যাঁ তারপর টাটা কনসাল্টিং তারপর আরেকটা দিন কি আছে নাম ভুলে গেছে বুঝছো এরা কিন্তু এই এইসব মানুষজন প্রোভাইড করতেছে তো ওরা হচ্ছে যে আমাদের সিস্টেমে কাজ করতেছে দে গেট এক্সপোজ টু আওয়ার সিস্টেম হ্যাঁ এবং তারা কাজ করতেছে হ্যাঁ তো এই ফাইনাল ইয়ার ছাত্রদের চাকরির জন্য কিভাবে প্রিপেয়ার করা উচিত প্রথম কথা হচ্ছে আমি যেটা প্রথমে বললাম যে ইউ ইউ হ্যাভ টু বি সাউন্ড ইন ইউর প্রোগ্রামিং স্কিল হ্যাঁ ইউ হ্যাভ টু ডাটা স্ট্রাকচার বোঝা

দিস ইজ সামথিং আমি আসলে জানি না হ্যাঁ কারণ আসলে যে কোথায় রিমোট চাকরির জন্য চেষ্টা করবা হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে আমি বললাম না যে মানে কনসাল্টিং ফার্ম কথা বললাম হ্যাঁ মানে মানে দুঃখজনক হলেও সত্যি এই যে দেখো আমি মানে আমার রিসোর্স গুলো সব ইন্ডিয়া তাই না আমি ওদের সাথে কাজ করছি মানে ইন্ডিয়া এই সলিউশন গুলো করতেছে আমাদের যখন ধরো যে মানে যেটা হয় কি যে বলাম যে মনে করলাম এবং আমাদের যে ফিক্সড রিসোর্স ওরা হচ্ছে ব্যাঙ্গালোরে বসে কাজ করে বাট আমাকে যখন ওই কি বলে যে ওই এইসেল এর লোকজন প্রোভাইড করছে তারা কিন্তু চেন্নাই থেকে কাজ করতেছে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ মানে মাদ্রাস থেকে কাজ করতেছে

এখন পর্যন্ত মানে ব্রোকের পর তো ব্রডকম কালচার হ্যাঁ কি কিনার পর তো ব্রডকম কালচার এটুকু লাগছে তিনটা কোম্পানির এক্সপিরিয়েন্স আমার হ্যাঁ এবং এই তিনটা কোম্পানির এক্সপিরিয়েন্স প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে যখনই আমাদের এক্সট্রা রিসোর্স লাগতেছে তখন আমরা যে কন্ট্রাক্টর হায়ার করতেছি দিস অল ফ্রম ইন্ডিয়া এবং কি হ্যাঁ এইচসিএল টাটা কনসাল্টিং হ্যাঁ নইলে হচ্ছে ভিপ্রো আর ইয়ে আর এই কোস্টার করতেছে এটা দেখছি এটা নামটাও ভুলে গেছি যাই হোক হ্যাঁ বাট এই মানে বুঝতে পারছো তো সো so you have to find those ঠিক আছে the next question হচ্ছে যে বাংলাদেশে এবে সিস্টেমে কি কাজ হচ্ছে তাই না there are two options হ্যাঁ যে একটা অপশনের জন্য আর তুমি যদি এমএল সিস্টেম লাইনে ক্যারিয়ার করতেই চাও তাহলে বাংলাদেশে কি কাজ আছে হ্যাঁ মানে আসলে বাংলাদেশের মার্কটা সম্বন্ধে আমার আইডিয়া নেই হ্যাঁ সেটা আমি আসলে বলতে পারবো না হ্যাঁ যে

আরেকটা লার্জ ফ্যাসিলিটি মানে আর এনডি ফ্যাসিলিটি হচ্ছে তোমার ব্লুমফিল্ড এর না তো ওরা হচ্ছে যে রিমোট হায়ার করলে হচ্ছে যে লোকাল টু মানে ইউএস ইউএসএ রিমোট দেখবে বুঝতে পারতো না সমস্যাটা কোথায় অথবা হচ্ছে যে ইন্ডিয়াতে তোমার একটা অফিস আছে ওইটার সাথে টাই ইন করে রিমোটটা নিচ্ছে হ্যাঁ সো বাংলাদেশে ব্রডকম এর আমার জানা মতো তা আসলে নাই বুঝতে পারতো না এটা হলো কথা

হ্যাঁ অবশ্যই হয় এটাই হলো ব্যাপার আমার জানা নেই বুঝতে পারতো না এই সমস্যা আর কি মানে আমার আসলে বাংলাদেশ ব্যাংক কোনো আইডিয়া নেই টু বি অনেস্ট ওকে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অবশ্যই তোমাকেও ধন্যবাদ ফাইনাল কোন সাজেশন থাকে বলতে পারেন আদারের সাথে বাংলা শেষ করে দেব আমি একটা কথা সবসময় বলি হ্যাঁ এটা মানে এটা হ্যাঁ অলওয়েজ শুট ফর দ্য স্টার

I love it.